আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকেই জানাচ্ছি শুভেচ্ছা প্রথম পর্বে দেখাইছি মিষ্টি বানানোর জন্য কিভাবে ছানা কাটতে হই আজকের এই পর্বে দেখাবো লালপুর বাজারে মিষ্টির দোকানে কিভাবে সুস্বাদু মিষ্টি বানাই ফ্ল্যাশব্যাক আমি এখন লালপুর বাজারে মামনি মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি বানানোর রেসিপিটা শেয়ার করব প্রথমেই তারা চার কেজি ছানা নিয়ে নিল তার সাথে চার মুঠ ময়দা নিয়ে নিল এখন আবার তার সাথে চার মুঠ সুজি নিয়ে নিচ্ছে তারপর তারা পরিমাণ মতো চিনি নিয়ে নিচ্ছে এখানে চার কেজি ছানার মধ্যে তারা তিন মুঠ চিনি নিয়ে নিল তারপর তারা এখানে সামান্য পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিচ্ছে এই যে দেখেন হালকা একটু বেকিং পাউডার চার কেজি ছানার মধ্যে অল্প একটু বেকিং পাউডার নিয়ে নিল তারপর তারা সবগুলো উপকরণকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে স্পঞ্জ মিষ্টি বানানোর রেসিপি তাও আবার মিষ্টির দোকানে পারফেক্ট সুস্বাদু মিষ্টি বানানোর ভিডিও তার জন্য ছানাটাকে খুব ভালো করে মাখতে হবে মানে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এত ভালো করে এত বেশি পরিমাণে মিক্স করতে হবে ছানাটা যেন খুব বেশি স্মুথ হয় তাহলেই মিষ্টিটা খুব বেশি ফুলে যাবে এবং খেতে খুবই সুস্বাদু হবে এ পর্যায়ে তারা ছানা দিয়ে ছোট ছোট করে খুব সুন্দর করে মিষ্টির শেপ বানিয়ে নিচ্ছে এই ধেন কি সুন্দর করে ছোট ছোট করে মিষ্টি বানানো হয়েছে এগুলা হচ্ছে স্পঞ্জ মিষ্টি এগুলাকে যখন মিষ্টির সিরাতে দেওয়া হবে তখন খুব বেশি ফুলে সুন্দর হয়ে যাবে আর এইগুলা হচ্ছে মিষ্টির আরেকটা শেপ করে নিচ্ছে লম্বা করে এই মিষ্টিগুলো এখন চিনির শিরায় দিয়ে দেওয়া হবে তার আগে দেখে নিন কিভাবে চিনির শিরা বানাতে হয় প্রথমে একটা কড়াইয়ে ভালো করে পানি জাল দিয়ে তারপর এখানে চিনি দিয়ে দিবেন পরিমাণ মতো তারপর এইটা নাড়াচাড়া করে খুব ভালো করে জাল দিয়ে নিবেন চিনিটা যতক্ষণ গলে যাচ্ছে চিনির পানিটা যতক্ষণ না শুকিয়ে যাবে শিরা তৈরি হওয়ার পর এই পর্যায়ে দিয়ে দেওয়া হবে তৈরি কিন্তু এই সুন্দর মিষ্টিগুলো চিনির শিরাতে মিষ্টি একটা একটা করে ডালতে যাবেন না সবগুলো মিষ্টি একসাথে চিনির শিরার মধ্যে ডেলে দিবেন এই যে দেখেন তারা কি সুন্দর করে একসাথে সবগুলো মিষ্টি চিনির শিরাতে দিয়ে দিয়েছে এই পর্যায়ে চুলার জালটা বাড়িয়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনির শিরাটা ভালো করে ফুটে আসবে যখন ভালো করে বলক আসবে মানে ফুটে উঠবে তখন মিষ্টিটা ফুলে বড় হবে অনেক সুন্দর দেখাবে যখন খুব ভালো করে বল কাশতে থাকবে তখন এক পর্যায়ে দেখে নিবেন যে মিষ্টিটা হয়েছে কিনা এই পর্যায়ে মিষ্টিটা হয়ে গেছে যখন মিষ্টিটা হয়ে গেছে তখন কিন্তু মিষ্টিটা ফুলে অনেক বড় হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে এই মিষ্টিটাই খাইতে খুবই সুস্বাদু হয় এটা হচ্ছে স্পঞ্জ মিষ্টি এই পর্যায়ে মিষ্টিগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেওয়া হবে ডায়াবেটিস রোগীরাও স্পঞ্জ মিষ্টি খাইতে পারে কারণ মিষ্টির শিরাটা খুবই পাতলা থাকে মানে মিষ্টিটার মিষ্টি কম হয় এখন চলুন দেখে আসি তারা কিভাবে রসমলাই বানায় রসমলাই বানানোর আগে কিছু দুধ খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নেই তারপরে এইখানে মিষ্টির শেপ করেই খুব ছোট ছোট করে মিষ্টি বানানো হয় স্পঞ্জ মিষ্টির মতো করেই বানিয়ে তারা গরম গরম মিষ্টিগুলাকে ছোট মিষ্টিগুলাকে এই দুধের মধ্যে ঘন করে জাল দিয়ে রাখা দুধের মধ্যে দিয়ে দিচ্ছে দুধ খেয়ে ফুলে তারা ওইটা হচ্ছে রসমলাই হয়ে যাবে এদিকে অনেকগুলো বলের মধ্যে অনেক ধরনের মিষ্টি বানিয়ে রাখছে মিষ্টিগুলা ঠান্ডা হওয়ার জন্য যেন পরদিন সকালে বিভিন্ন জায়গাতে সাপ্লাই দিতে পারে চাইলে আপনিও ঘরে বসে এত সুন্দর ও সুস্বাদু মিষ্টি বানিয়ে নিতে পারেন তার জন্য দরকার আপনার ইচ্ছা শক্তি ওনারা সবাই হচ্ছে মিষ্টি বানানোর কারিগর এখন চলেন ওনাদের মুখ থেকে শুনে নেওয়া যাক লালপুর বাজারের মিষ্টি সম্পর্কে অনেক সুনামি মিষ্টি অনেক বিখ্যাত অনেক মিষ্টির কোয়ালিটি অনেক ভালো এবং লালপুর মিষ্টি অনেক স্পেশাল আর লালপুর মিষ্টি অনেক দূরে যায় ঠিক আছে লালপুরের মিষ্টি আপনার ব্রাহ্মণবাড়ি আশুগঞ্জ তারপর বৈরবে তারপর আপনার ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম অঞ্চলে প্রত্যেকটি বাজারে এতটুকু মিষ্টির সুনাম নাই যাতে লালপুর বাজারে যতটুকু সুনাম আছে আর প্রতিদিন আমরা বিশ মন দুধের কাছে আমাদের আশাগঞ্জ আমাদের প্রায় এক থেকে দুই মন মিষ্টি প্রতিদিন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ডিস্ট্রিক্টের ভিতরে যারা আছেন এবং ব্রাহ্মণবাড়িয়ার ডিস্ট্রিক্টের বাইরেও যারা আছেন তাদেরকে বলতেছি সবাইকে আপনারা লালপুর আসেন এসে আমাদের লালপুরের মিষ্টি এক পিস শুধু ট্রাই করে দেখেন ঠিক আছে আমাদের লালপুরের মিষ্টি অনেক বিখ্যাত যদি একবার খান তাহলে নেক্সট টাইমে আবার আসতে হবে ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ থানা রাম লালপুর বাজার মামুনি মিষ্টান্ন ভান্ডার দেখতে যেমন সুন্দর খাইতেও খুব মজা খুবই সফট খুবই সুস্বাদু লালপুর বাজারের মিষ্টি যে একবার খাইছে দ্বিতীয়বার তাকে আসতে হয় এতই মজা এতই সুস্বাদু তো যারা আসতে চান লোকেশনটা বলে দিচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের লালপুর বাজারে হচ্ছে এইখানে মিষ্টির দোকানগুলো তো আবারও শুনেন এটা হচ্ছে যদি ব্রাহ্মণবাড়িয়া থেকে কেউ আসতে চান তাহলে বিরাসার রুট দিয়ে বিরাসার টু লালপুর রাস্তা দিয়ে লালপুর বাজার চলে আসবেন বৈরব থেকে যদি আসতে চান তাহলে আপনি তো লঞ্চ কিংবা নৌকা দিয়ে আসতে পারেন লালপুর বাজার বললেই হবে